सर के ठीक जे रखे
সেই উদ্দেশ্যে এই নিবেদন করছি। Thank you.
প্রিয় চতুর্থ সরকার মহোদয় আর চাপপঞ্চের সেক্রেটারি প্রকাশবাবু, আমাদের সর্বপ্রধান শিক্ষক, উপস্থিত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, সক্রিয় ছাত্রীরা, আজকে একটা বেদনার দিন। আমরা বলি যে এনবিএসএস পরিবার নাকেতলা হাই স্কুলের ছাত্র, শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক নিয়ে আমরা একটা বৃহত্তর পরিবার। সেই পরিবারের একজন সদস্যকে আজকে বিদায় জানাতে হচ্ছে এবং সেই সদস্য তিনি খুবই জনপ্রিয়। 1990 সাল থেকে 3 দশকের বেশি শিক্ষকতা করে স্বাভাবিক সরকারি নিয়মে তাকে আমরা বিদায় জানাতে বাধ্য হয়েছি। তরুণবাবু, তোমরা দেখেছো যে একজন জনপ্রিয় শিক্ষক, এবং আমি বলবো তিনি একজন মুশকিল আসান। এখন মুশকিল আসান কারা হয়, যারা শুধুমাত্র শিক্ষকতা নয়, তার কর্মের গণ্ডি ছাড়িয়েও বিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়িয়ে থাকে। সে ছাত্র হোক, ছাত্ররা তাকে ভরসা করে, তিনি প্রধান শিক্ষক বা দায়িত্বপ্রাপ্ত, তিনিও তাকে ভরসা করে। এবং একটু আগে আমাদের টিআরসিও বললেন, মানে সর্বপ্রধান শিক্ষক বললেন যে ওনার সময় উনি অনেক দায়িত্ব পালন করেছেন। আমি মনে করি যে উজ্জ্বল এর আগে যিনি এসএম ছিলেন তিনিও নিজে ওনাকে নিশ্চয়ই অনেক ভরসা করতেন। এই ভরসার জায়গাটা তৈরি হয় বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে, এবং তিনি স্কুলকে ভালোবেসে যে চিন্তা করবেন এবং তার পরিবারের সবার সুখ সমৃদ্ধি শান্তি কামনা করছি। এবার আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ।
শিক্ষক এবং কাউন্সিল সেক্রেটারি ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে সামনে উপবিষ্ট ভাই বোন শিক্ষক আর শিক্ষক সহকর্মীবৃন্দ এবং তার পিছনেই আছে আমার সন্তান কুন্দ ছাত্র। আমি বেশি কিছু বলবো না, আমি বলেছি যে আমি এই বিদ্যালয়ে 90 সালে জয়েন করেছিলাম। আসার পরেই শুনেছি যে নাগাটানা স্কুল খেলাধুলায় উন্নত, যাই হোক সেই সময় থেকেই লড়াই এবং এই আর নারকেল ডাঙ্গা স্কুলের যে পরিচিতি সেই পরিচিতি কিন্তু শুধু আমার জন্য হয়নি, তোমাদের দক্ষতায় খেলাধুলার জন্য আজকে সারা বাংলা পৃথিবী পর্যন্ত জানে যে নারকেল ডাঙ্গা হাই স্কুল। কারণ 1994 সালে যখন সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্রীয় তরফ থেকে একটা ইনসেন্টিভ দেওয়া হলো জেলা চ্যাম্পিয়ন, সেই সময় নারকেল ডাঙ্গা স্কুল চ্যাম্পিয়ন। তারপরেও সারা বাংলা বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা গীতাঞ্জলি স্টেডিয়ামে হয়েছিল, সেখানেও কিন্তু নারকেল ডাঙ্গা হাই স্কুল চ্যাম্পিয়ন। আমরা কিছুটা গ্রামের দিকে গেছিলাম, দত্তপুকুরে একটা সারা বাংলা বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা হয়েছিল, সেখানেও নারকেল ডাঙ্গা হাই স্কুল চ্যাম্পিয়ন। এছাড়াও সুব্রত কাপ যেটা দিল্লিতে হয়, আমরা হয়তো ওই পর্যায়ে কোনোদিন পৌঁছাতে পারিনি, কিন্তু সুব্রত কাপ চ্যাম্পিয়ন আমরা কলকাতা জেলা বহুবার হয়েছি, তার অনেক ট্রফি আছে এবং এই কোন চ্যাম্পিয়ন হয়েও আমরা বাইরে খেলতে গিয়ে কিন্তু যে দিল্লিতে 8টা টিম যায় আমরা সেখানে পৌঁছাতে পারি। যাই হোক আমি একটা কথাই বলবো যে পড়াশোনা তো অবশ্যই করতে হবে, কিন্তু পড়াশোনা খুব ভালো না হয়েও যদি ভালো খেলাধুলা বা ভালো প্লেয়ার হওয়া যায় তাহলে জীবনে তার চাকরি হোক তার যে কোনো কর্মক্ষেত্রে একটা সুযোগ আসে। আমি আমার নিজের ক্ষেত্রে আমি খুব ভালো পড়াশোনা হয়নি কিন্তু খেলাধুলাটা ভালো ছিলাম বলে আজকে আমি এই জায়গায় নারকেল ডাঙ্গা স্কুলে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে পারছি। এটি কিছুক্ষণ আগে সানি ছুটতে ও খুব একটা ভালো পড়াশোনায় কিন্তু দুর্ভাষ্য প্লেয়ার, ও দুবছর সন্তোষগ্রামী খেলেছে, এবছরও খেলেছে, বোলিং প্লেয়ার খেলেছে, স্ট্যান্ডে এবছর বর্তমানে সে খেলছে এবং রেল তাকে চাকরিও দিয়েছে তার যোগ্যতা। সুতরাং পড়াশোনায় যে সব কিছু তার নয়, এছাড়াও আরো অনেক ক্রীড়া আছে তাদের শিক্ষাগত যোগ্যতা দিয়ে সবসময় মাপকাঠি তৈরি হয় না, সেই জন্য মন দিয়ে খেলাধুলাটা করো, পড়াশোনা করো। তবে একটা দুঃখ থেকে গেছে, এ বছর ছেলেরা খুব চেয়েছিল যে আন্তঃক্লাস যে ফুটবল প্রতিযোগিতাটা হয় বিভিন্ন কারণে সেটা হয়ে ওঠেনি বা আমি করতে পারি, এই জন্য আমি দুঃখিত। কারণ এবছর সবাই চেয়েছিল যে স্যার খেলাটা করুন, কিন্তু অনেকগুলো কারণে সেটা হয়ে ওঠেনি। যাই হোক শুধু এইখানেই বলবো যারা খেলাধুলা করো, শুধু ফুটবল নয়, যারা অ্যাথলেট করো স্পোর্টস, এখানে রাহুলও আছে, ও ভালো একজন স্পোর্টস ম্যান আছে এবং বেঙ্গলেও গেছে ব্যাডমিন্টনে, মিহির করে একটা সেও রেলে চাকরি করে ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হয়েছে, এরপরও আর একটা ছেলে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিল ব্যাডমিন্টনে। সুতরাং যে কোনো খেলাধুলা যদি মন দিয়ে করা হয় তাহলে পড়াশোনার পাশাপাশি সেইটাকে দেখে তা চালানো যায়, আর এখান থেকে কোনো একটা যেটা মানুষের দুটো লক্ষ্য থাকে একটা যা জীবনে দাঁড়ানো এটা যেভাবেই হোক এটা সম্ভব। সেই জন্যে বারবার বলবো যে মন্দির পড়াশোনা করো, খেলাধুলা করো। এই নারকেল ডাঙ্গা স্কুলের মান আরো উন্নত হোক, খেলাধুলায় তোমরা অংশগ্রহণ করে বাইরে বিভিন্ন
যোগদান করো আর উন্নত হোক আজকাল আমরা স্কুল এই বলে আমি আমার Hello.